السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দীনি ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ উপস্থিত হয়েছি একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হলো, মামার শালিকে বিবাহ করা যাবে কিনা, অর্থাৎ মামির বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কিনা। তো এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। Holy Star Presents তো মামা মামি জীবিত থাকা অবস্থায় মামার শালিকে বিবাহ করা ইসলামে জায়েজ করেছে, ইসলামে বৈধতা দিয়েছে, কোনো প্রকার অসুবিধা নেই। কেননা কোরআনুল করিমে যে 14 জন লোকের সাথে বিবাহ বন্ধন হারাম করা হয়েছে, সেই 14 জনের ভিতরে মামার শালি অন্তর্ভুক্ত নয়। সুতরাং মামা মামি জীবিত থাকাকালীনও মামার শালির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে, মামা মামি জীবিত না থাকলেও মামার শালির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। ইসলাম এটা বৈধতা দিয়েছে, জায়েজ করেছে। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি যে মামার শালির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته.